আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ময়দা দিয়ে নতুন স্টাইলে একটা হালুয়া রেসিপি তৈরি করে দেখাবো। খুবই দারুণ মজার আর খুবই ডিলিশিয়াস আর একেবারে ফ্লেভারফুল। এটা শুধু ঘি দিয়ে আর দুধ দিয়ে তৈরি। চলুন দেখিয়ে দিই কী কী লাগবে। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যে এই পেয়ালা মেপে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন জ্বালাইনি, এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ রেখেছি। আর এইখানে আমি হাফ পেয়ালা পরিমাণ চিনি দিয়ে দিলাম, যে কোনো পেয়ালা মেপে আপনারা নিতে পারেন পরিমাণগুলো। আর এইখানে ময়দাও দিয়ে দিলাম হাফ পেয়ালা পরিমাণ, আর এইখানে দুধ দিয়ে দিচ্ছি আমি হাফ পেয়ালা পরিমাণ। সবই কিন্তু পরিমাণটা একই নিতে হবে। এবার এইখানে আমি ঘি দিয়ে দেবো, ঘিটাও আমি হাফ পেয়ালা পরিমাণই এখানে দিয়ে দিচ্ছি। আর ঘিয়ের পরিমাণটা এতে কিন্তু একটু বেশিই লাগবে, না হলে কিন্তু এটা ভালো তৈরি হবে না, নরম হয়ে যাবে। এবার এটাকে আমি ঠান্ডা অবস্থাতেই মিক্স করে নিচ্ছি। এভাবে চামচের সাহায্যে আমি ঠান্ডা অবস্থাতেই এইভাবে মিক্স করে নেব। আর এটা কিন্তু একেবারেই ঠান্ডা অবস্থায় গুলে নিতে হবে। আর এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি একটু। আপনাদের কাছে যদি কেশর থাকে তাহলে কেশরটা দিয়ে দেবেন, তাতে ফ্লেভার ও কালার দুটোই এসে যাবে কিন্তু। আর এখানে আমি কালারটা দিয়েও মিক্স করে নিচ্ছি ভালো করে। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। এবার এইখানে একটা ইলাচকে গুঁড়ো করে আমি এভাবে খোলাটা ফেলে দিচ্ছি আর গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ইলাচের গুঁড়োটা। এবার আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এখানে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে এইভাবে অনবরত নাড়তে হবে, কোনো মতেই কিন্তু এটাকে রুখা চলবে না, এইভাবেই নাড়তে হবে। আর একেবারেই থামা যাবে না, এইভাবে নেড়ে যেতে হবে একইভাবে মিডিয়াম ফ্লেমে করে, যতক্ষণ না প্যানের গা ছেড়ে আসে এই মিশ্রণটা। এইভাবে আমি নেড়ে নেব। এই দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণ। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা কিন্তু ঘিয়ের পরিমাণটা অবশ্যই আপনাদেরকে সব ময়দা আর চিনির পরিমাণেই নিতে হবে। আর এইখানে উপর থেকে আর একটু পরিমাণ আমি ঘি দিয়ে দিচ্ছি আর এক চামচ, যাতে এর ফ্লেভারটা আরও খুব সুন্দর আর দারুণ আসে। এবার এটাকে আমি ভালোভাবে আবারও মিক্স করে নেব। এভাবে আমি আবারও ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটা দেখুন প্যানের গা ছেড়ে এসেছে আমার, এটা কিন্তু একেবারে হয়ে এসেছে। এবার এটাকে আরও কিছুটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। দেখেই অবশ্যই বুঝতে পাচ্ছেন, প্যানের গা ছেড়ে এলেই কিন্তু বুঝতে হবে যে এটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এটাকে আমি একটা প্লেটের মধ্যে এখানে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব। এক সাইডে আমার ওটা ঠান্ডা হচ্ছে, আর এখানে আমি একটা এরকম পাতলা প্লাস্টিক নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। একটা প্লাস্টিক, এইভাবে যে কোনো প্লাস্টিক আপনারা নিয়ে নিতে পারেন। আর উপর থেকে এইভাবে আমি ঘিটা লাগিয়ে দিচ্ছি। ঘিটা আমার লাগানো হয়ে গিয়েছে, আর একটা প্লাস্টিক আমি নেব, তাতেও কিন্তু ঘি লাগাবো। প্রথমে আমি হালুয়াটা এর মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখানে আর একটা প্লাস্টিক আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যেও কিন্তু আমি ঘি লাগিয়ে দিচ্ছি উপর থেকে। এইভাবে আমি ঘিটা লাগিয়ে নিয়েছি একটাতে, আবার আর একটাতেও লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে সাইডে রেখে আমি হালুয়াটা উপরে তুলে নিলাম। এবার আমি উপর থেকে যে আর একটা প্লাস্টিকে ঘি মাখিয়েছিলাম এর উপর থেকে দিয়ে আমি এটাকে একটা বেলন দিয়ে বেলে নেব। এইভাবে বেলনির সাহায্যে আমি বেলে নিচ্ছি। এটাকে আমি প্রথমে রাফ করে বেলে নিচ্ছি, বেলে আমি একটা শেপ দিয়ে নেব। আমি এটাকে রাফ করে এইভাবে বেলে নিচ্ছি, আর ওপরে কিন্তু অবশ্যই প্লাস্টিক দিয়ে বেলতে হবে, না হলে কিন্তু
বেলনির গায়ে এগুলো লেগে যেতে পারে, সেই জন্য এখানে আমি রাফ করে বেলে নিয়েছি। এবার এটাকে মুড়িয়ে আমি একটা শেপ দিয়ে নেব, এভাবে মুড়িয়ে আমি একটা চৌকো মতো শেপ দিয়ে নিয়েছি। আবারও আমি উপর থেকে প্লাস্টিকটা দিয়ে আবারও আমি ভালোভাবে চৌকো করে বেলে নেব। এখানে আবারও আমি বেলে নিয়েছি, আর উপর থেকে আমি বাদাম দিয়ে দেব। এখানে কাজু, পেস্তা আর আমন্ড বাদামকে এইভাবে কুচি করে নিয়েছি আমি, তিন ধরনের বাদাম এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেটা থাকবে হাতের কাছে সেটা দিয়ে দিতে পারেন। এবার এইভাবে আমি উপর থেকে স্প্রিংকেল করে দিলাম বাদামগুলো। সব বাদামগুলো আমার দেয়া হয়ে গিয়েছে, আমি আবারও উপর থেকে প্লাস্টিকটা দিয়ে বেলে নেব। এইভাবে আমি উপর থেকে প্লাস্টিকটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি একটু বেলনি দিয়ে এইভাবে বেলে নিচ্ছি পাতলা করে। আর এটা কিন্তু একেবারে পাতলাই হয়, দেখুন আমি ভালোভাবে চৌকো একটা শেপ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। আপনারা নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডাটা করতে পারেন, বা বাইরে রেখেও কিছুক্ষণ সময় ঠান্ডা হয়ে গেলে এটাকে শেপ দিয়ে নিতে হবে। আমি এটাকে ঠান্ডা করে নেব, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি, তুলে এটাকে ঠান্ডা করে নেব। দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ছোলার ডালের হালুয়ার মতো একটু নরমই হয়। এখানে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, আমি এখানে চৌকো শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। এভাবে আমি তুলে নিচ্ছি, আর এর কিন্তু শেপটা এরকম পাতলা পাতলাই হয়। এরকম পাতলা করে আমি এখানে কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, দেখুন খুবই দারুণ মজার। এটা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন, আর রেসিপিটি আমার ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।